আমার ফরিদগঞ্জে সবগুলো কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। আমি প্রশাসনকে জানিয়েছি, প্রত্যেকটা মিটিংয়ে যে জানিয়েছি সেটার আমার নেতাকর্মীরা ভিডিও চিত্র তো রেখেছে, যে আমি এই অভিযোগ ওনাদের সাথে মত বিনিময়ে আমার এলাকায় আসাকালীন অন্যান্যভাবে বিভিন্ন সময় জানিয়েছি, অ্যাজ অন টুডে বারবারই স্মরণ করে দিয়েছে। আজকেও মাননীয় জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয় সহ অন্যান্য সংস্থা যারা রয়েছেন সবার সাথেই আমার কথা হয়েছে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা হয়েছে, তাদেরকে আমি জানিয়েছি, দেখেন এখানে একদিকে ঝুঁকিপূর্ণ, আরেক দিকে হচ্ছে যারা বিগত দিনে এই মাদক ড্রাগ এগুলার ব্যবসার সাথে জড়িত তারা কিন্তু তাদের মাদক শিবিরদের দিয়ে কেন্দ্র দখলের চেষ্টা করছে, আরেকদিকে তারা কালো টাকার প্রভাব বিস্তার করছে তারা সেইভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, যারা গুম খুন মামলা হামলা এই সমস্ত চালিয়ে মানুষকে হয়রানি করছে তারা আসলে আগামী দিনে আরও মামলা দেওয়া হবে, সেজন্য যেন তাদের কথা মতো কাজ করে সেটা চালিয়ে যাচ্ছে। সুতরাং আমি আশা কীভাবে করতে পারি, শুধু আমাদের দেখার পালা যে কী হচ্ছে।